हेलो बच्चों, वेलकम टू माय चैनल साइंस गामा। तुम्हारा वीडियो थंबनेल देखे निश्चय बुझते पे तुम्हारे आज की टॉपिक नहीं पढ़ानो होगे। हाँ ठीक ही धरे तुम्हारे छाया प्रकाशनी क्लास इलेवन फिजिक्स जी समस्त टॉपिक गुलो आछे सेगला नहीं आमी चैनल पढ़ाची। तो आज के तुम्हारे एकमात्रिक गति आगे दिन पढ़िए जी सूत्र गुलो से सूत्र जे समस्त गाणितिक उदाहरण गुलो आछे से गाणितिक उदाहरण गुलो आज के सल्व करा होबे। और प्रत्येक दिन तुम्हारे सकाल सातटार समय भिडियोगुलो रिलीज करा हय। जारा एखोनो ओई चैनले नतून तारा सम्पूर्ण घरे बसेई सम्पूर्ण क्लास इलेवन फिजिक्सटा पढ़ार जन्नो ए चैनल टीके सबसक्राइब कर रखते पारो। और आगे भिडियोगुलो जदि ना एखोनो देखार तुम्हारे ना हये थाके ताहले तुम्हारे जदि प्रयोजन बोले मने हय ताहले चैनले गिये भिडियो प्लेलिस्ट थेके बाकी भिडियोगुलो देखे नेते पारो। तो बेसि कथा ना बोले आज के शुरू करी आमादेर टपिक निये। देखो उदाहरण एक एकटा पेज नंबर 44 अंकटा कि बोलछे देखो सरलरेखाय समतरणे गतिशील कोन कोनार परपर एक ही दूरत्व अतिक्रम करते यथाक्रमे T1 T2 और T3 समय लागे। ताहले कि बोलछे ना देखो एरकम सरलरेखाय गतिशील एकटा कोना एक ही दूरत्व जाच्छे एखाने एकटु दूरत्व निच्छि एटा एकटा आटा धरो एखाने ए पॉइंटटा धरे नाम दाओ ए पॉइंट बी पॉइंट एटा सी एटा डी प्रत्येकटा दूरत्व किन्तु एक ही दूरत्व आछे अर्थात एखान थेके ए दूरत्वटा होच्छे एस एखान थेके ए दूरत्वटाओ एस और एखान थेके ए दूरत्वटा होच्छे एस। ताहले मोट दूरत्व कत मोट दूरत्व आमरा पाच्छि 3s और ए थेके बीते जेते समय कत लागछे T1 बी थेके सीते समय लागछे T2 আর সি থেকে ডি তে যেতে সময় লাগছে T3। এরপর কি বলেছে প্রমাণ করো যে 1/T1 -1/T2 +1/T3 1/T1 -1/T2 +1/T3 সমান 3/T1 + T2 + T3 3/T1 + T2 + T3 এই প্রমাণটা আমাদের করতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমরা এটা ইজিলি করতে পারবে। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ওই অঙ্কটা দেওয়া দিয়েছিল, সেটা তোমাদের করিয়েও ছিলাম আগে। তো চলো শুরু করি অঙ্কটা। দেখো ভাষাগুলো আমি লিখছি না, কারণ ভাষাগুলো লিখলে অনেক বড় হয়ে যাবে, বড় অত জায়গা নেই আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে হবে যে এই ধরি এ থেকে বি এর দূরত্ব এস অর্থাৎ বিসি এর দূরত্ব এস, সিডি এর দূরত্ব এস অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি অর্থাৎ এ ডি সমান 3s। হ্যাঁ, আর যেহেতু T1 T2 T3 এটা সময় লাগছে, মোট সময়টা তাহলে কত লাগবে? মোট সময়টা এখান থেকে এটা ধরো লাগছে T। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T সমান T1 প্লাস T2 প্লাস T3। ওকে, এবার দেখো এ পয়েন্টে একটা ভেলোসিটি থাকবে, ডি পয়েন্টে থাকবে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে বেগ থাকবে। ধরি প্রাথমিক বেগ এ পয়েন্টে হচ্ছে ইউ, বি পয়েন্টের ক্ষেত্রে বেগটা হচ্ছে U1, সি পয়েন্টের বেগটা হচ্ছে U2 আর ডি পয়েন্টের অন্তিম বেগটা হচ্ছে ভি। ওকে, এবার আমরা প্রত্যেকটা দুটো বিন্দুর জন্য করে গড় বেগ করব, এই দুটো এই দুটো এই দুটো, তারপর টোটাল এ ডি এর জন্য। কি বললাম মনে করো, প্রথমে গড় বেগ বের করব সেপারেট সেপারেট দূরত্বের জন্য। তাহলে এ বি দূরত্বের জন্য গড় বেগ, পুরো ভাষাটা লিখছি না, এ বি খালি লিখে রাখছি দূরত্বের জন্য গড় বেগ সমান কত পাবো? ইউ প্লাস U1 ডিভাইডেড বাই টু, ইউ প্লাস U1 বাই টু। আমরা আগের দিন তোমাদের পড়িয়েছিলাম যে এই সূত্রটা প্রমাণ করেছিলাম যে এস সমান ভিটি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়, সেটা আগের দিন করেছি। তাহলে এখান থেকে আমরা এই এবি দূরত্বের জন্য অতিক্রান্ত দূরত্বটা পাবো। তাহলে অতএব এই ক্ষেত্রে কত আছে না, অতিক্রান্ত দূরত্ব এস, এস সমান গড় বেগ কত, ইউ প্লাস U1 বাই টু ইন্টু সময়টা এখানে কত ছিল T1। ইমপ্লাইজ এখানে দেখো
ফর্মটা আনতে হবে এই ফর্মে আনতে হবে ওয়ান বাই টি ওয়ান, তখন টি ওয়ানটাকে নিচে আনতে হবে, তাহলে এটা আমরা করবো এস বাই টি ওয়ান, এস বাই টি ওয়ান সমান ইউ প্লাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টু। একই রকম ভাবে আমাদের কি করতে হবে বিসি দূরত্বের জন্য করতে হবে, তাহলে আমরা লিখব বিসি দূরত্বের জন্য গড় বেগ সমান ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই টু। এখান থেকেও এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা তো এস, প্রত্যেকটা এস এস করে আছে, তাহলে অতএব এস সমান একই রকম ভাবে ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু ইন্টু, এর ক্ষেত্রে সময়টা কত লেগেছিল টি টু, ইমপ্লাইজ একই রকম ভাবে দেখো নিচে টি টু আছে, তাহলে এস বাই টি টু, এস বাই টি টু করলাম সমান ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু। একই রকম ভাবে সিডি দূরত্বের জন্য বের করব, তাহলে সিডি দূরত্বের জন্য গড় বেগ সমান ইউ টু প্লাস ভি বাই টু, ইউ টু প্লাস ভি ডিভাইডেড বাই টু। একই রকম ভাবে এখানে এস সমান কত হবো অতিক্রান্ত দূরত্ব সেটা এসি ছিল, তাহলে এস সমান গড় বেগ অর্থাৎ ইউ টু প্লাস ভি বাই টু ইন্টু সময়টা ছিল কত না টি থ্রি সময় লেগেছিল টি থ্রি, ইমপ্লাইজ একই রকম ভাবে এস বাই টি থ্রি সমান ইউ টু প্লাস ভি বাই টু। এবার আমরা কি করবো না টোটাল ডিস্টেন্সটার জন্য করবো, অর্থাৎ এ থেকে ডি দূরত্বের জন্য, তাহলে লিখছি দেখো এ ডি দূরত্বের জন্য গড় বেগ সমান কত ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, অতএব এই ক্ষেত্রে সরণটা কত ছিল এ থেকে ডি এর পর্যন্ত থ্রি এস, তাহলে অতএব থ্রি এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু এই জন্য সময়টা কত লেগেছিল টি সময় লেগেছিল ইন্টু টি সমান দেখো টি সমান আমরা পেয়েছি টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, ঠিক আছে তাহলে এখানে টি এর ওয়ানটা বসাবো, তাহলে ইমপ্লাইজ থ্রি এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, এমপ্লাইজ আমাদের কি করতে হবে থ্রি এস বাই এটা করতে হবে তাই না, তাহলে থ্রি এস বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি সমান কত পাচ্ছি ইউ প্লাস ভি বাই টু। এবার দেখো এইটা আমি পেয়েছি, এটা তোমাদের লিখতে হবে যে কি করে পেয়েছি, এটাকে ধরো এক নম্বর ইকুয়েশন, এটা এটা দু নম্বর ইকুয়েশন, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর। এখানে আমি মানটা যেহেতু পুট করেছি এটা পাওয়ার আগে এখানে ব্র্যাকেটে লিখতে হতো, এটা কত পেয়েছি এক নম্বরের দ্বারা, বা লিখবে যেহেতু টি সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি আমি লিখছি জাস্ট বাই ওয়ান এক নম্বর দ্বারা, ওকে এস ওয়ান ভিটি এটা অঙ্কের বাইরে এটা বোঝানোর জন্য জাস্ট লিখেছিলাম। এবার দেখো আমাদের এখন কি করতে হবে ফর্মটা কি দেওয়া আছে, দেখো ওয়ান বাই টি ওয়ান মানে কোথায় আছে বাই টি ওয়ান এখানে আছে, মাইনাস ওয়ান বাই টি টু মাইনাস কোনটা আছে এটা, তার মানে দু নম্বর মাইনাস তিন নম্বর করতে হবে, প্লাস টি থ্রি, টি থ্রি এখানে আছে প্লাস চার, তাহলে কি করতে হবে দুই মাইনাস তিন প্লাস চার, ওকে নিশ্চয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এখন দুই দুই বিযুক্ত তিন যুক্ত চার নম্বর করে পাই, এখান থেকে কি পাচ্ছি দেখো এস বাই টি ওয়ান, প্রথমে বাম দিকটা করবো তারপর ডান দিকটা, তাহলে এস বাই টি ওয়ান মাইনাস এস বাই টি টু প্লাস
সমান এবার ডান দিকটা ইউ প্লাস প্রত্যেকটা বাই টু বাই টু বাই টু আছে তাহলে হাফ আমরা কমন নিয়ে নেব তাহলে হাফ অফ ইউ প্লাস ইউ ওয়ান এটা মাইনাস ছিল তাহলে মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু এটা আবার প্লাস তাহলে প্লাস ইউ টু প্লাস ভি এবার দেখো এখানে মাইনাস গুলো কেটে যাচ্ছে তাহলে মাইনাস ইউ টু প্লাস ইউ টু মাইনাস ইউ ওয়ান প্লাস ইউ ওয়ান কেটে যাচ্ছে তাহলে ইমপ্লাইজ এস বাই টি ওয়ান মাইনাস এস বাই টি টু আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা টার্ম এস 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 আছে তাহলে এসটা আমরা কমন নিয়ে নিতে পারি সেই জন্য আমরা এসটা কমন নিয়ে নিচ্ছি এস অফ ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি সমান কত পাচ্ছে এখানে ইউ প্লাস ভি বাই টু ইউ প্লাস ভি বাই টু ইমপ্লাইজ দেখো ইউ প্লাস ভি বাই টু এর মানটা হচ্ছে এখানে পেয়েছি আমরা ইউ প্লাস ভি বাই টু এর মান এটা থ্রি এস বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ইমপ্লাইজ এস অফ ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি সমান মানটা বসাবো থ্রি এস বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি এবার দেখো এইখানেও এসটা আর এই এসটা কেটে গেল তাহলে আলটিমেট আমরা কত পাচ্ছি ইমপ্লাইজ ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি সমান থ্রি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে প্রমাণটা আমরা অতি সহজেই করে দিতে পারলাম তোমাদের বুঝতে কোনো কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যেহেতু মানটা বসেছি ক নম্বর ইকুয়েশন থেকে পাই নম্বর ইকুয়েশন থেকে তাহলে এখানটা ব্র্যাকেটে লিখে দিবে বাই ফাইভ বা পাঁচ নম্বরের সাহায্যে ঠিক আছে তো এটা তোমাদের প্রমাণ ছিল প্রমাণটা খুব ইজিলি হয়ে গেল হ্যাঁ এরপর তোমাদের দ্বিতীয় উদাহরণটাই করা যাক এরপর উদাহরণ দুই পেজ নাম্বার ৪৪ যাদের নতুন বই তাদের হয়তো পেজ নাম্বারটা একটু এদিক সেদিক হতে পারে ঠিক আছে অঙ্কটা কি আছে দেখো একটি বস্তু প্রথম দু সেকেন্ডে দুশো সেন্টিমিটার এবং পরের চার সেকেন্ডে দুশো কুড়ি সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি বলছে একটা বস্তু প্রথম দু সেকেন্ডে যাচ্ছে দুশো সেন্টিমিটার আর পরের চার সেকেন্ডে যাচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার ধরো এই পয়েন্টটা হচ্ছে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি যাত্রা শুরু করার সাত সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ নির্ণয় করো যাত্রা শুরুর সাত সেকেন্ড পরে তার গতিবেগ অর্থাৎ ভি বার করতে বলেছে এখানে দেখো আমাদের প্রাথমিক বেগ কি দেওয়া নেই কি ত্বরণ নিয়ে যাচ্ছে দেওয়া নেই কোনো কিছু ডাটাই দেওয়া নেই খালি এত দূরত্ব অতিক্রম করেছে আর বলে দেওয়া আছে যে এটা যেতে তার সময় লেগেছে কত না দু সেকেন্ড আর এটা যেতে তার সময় লেগেছে চার সেকেন্ড এটুকু বলে দেওয়া আছে তাহলে দেখো আমরা কি করছি তাহলে আমরা ধরে নেব ধরি বস্তুটির প্রাথমিক বেগ সমান ইউ ধরি বস্তুটির প্রাথমিক বেগ পুরো ভাষাটা লিখছি না প্রাথমিক বেগ সমান ইউ বেগের একক কি সেন্টিমিটার পার সেকেন্ড আর হচ্ছে ত্বরণটা সমান এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এই দুটো জিনিস আমাদের ধরে নিতে হলো এবার দেখো সরণের একটা আমরা সূত্র জানি সরণ বা অতিক্রান্ত দূরত্বের আমরা একটা সূত্র জানি তাহলে লিখো আমরা জানি আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে প্রথম এ থেকে বি দূরত্বের জন্য এটাকে দিয়ে দাও
एक नंबर इक्वेशन लिखो अतएव ए থেকে বি দূরত্বের জন্য হ্যাঁ আমি শুধু এ বি লিখে রেখে দিচ্ছি হ্যাঁ এ বি দূরত্বের জন্য এক নম্বর সমীকরণ থেকে পাই পুরো ভাষাটা লিখবে এ বি দূরত্বের জন্য এক নম্বর সমীকরণ থেকে পাই কত হবে না 200 সমান দেখো এস মানে কত এস মানে এখানে এই দূরত্বটা 200 সমান ইউটি ইউ জায়গায় ইউ থাকবে ইউ তো কারণ বলে দেওয়া নেই টিটা কত লেগেছে 2 সেকেন্ড টি এর জায়গা বসাবো 2 প্লাস হাফ এ তো বলে দেওয়া নেই এ টি স্কোয়ার টি এর জায়গায় 2 স্কোয়ার মানে একবারে লিখে দাও 4 এটা পেলাম এখান থেকে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি দেখো এখানে কত হচ্ছে 2u এখানে দেখো 2 2 4 তারপরে 2a সমান পাচ্ছি 200 ইমপ্লাইজ এটাকে ভাঙলে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি u প্লাস a সমান 100 এটা হলো 2 নম্বর সমীকরণ একই রকম ভাবে দেখো পরে 4 সেকেন্ডে সে 220 সেমি যাচ্ছে তার মানেটা কি তার মানে এ থেকে সি পর্যন্ত সে মোট যাচ্ছে 200 প্লাস 220 সমান 420 সেমি আর সেই ক্ষেত্রে মোট সময়টা কত লাগছে 2 প্লাস 4 সমান 6 সেকেন্ড তাই না তাহলে এখানে লিখবো যে এ সি দূরত্বের জন্য এ সি দূরত্বের জন্য এক নম্বর ইকুয়েশন থেকে পাই তাহলে কি লিখবো 200 জায়গায় 200 প্লাস 220 সমান ইউ ইন্টু টি টাইমটা কত আছে 2 প্লাস 4 প্লাস হাফ এ টি স্কোয়ার হাফ এর মান এ আবার টি স্কোয়ারের জায়গায় কত দেখব 2 প্লাস 4 মোট সময়টা 2 প্লাস 4 তার স্কোয়ার ইমপ্লাইজ এখানে কত পাচ্ছি দেখো 200 প্লাস 220 মানে 420 সমান 4 আর 2 6 ইউ প্লাস দেখো 4 আর 2 যোগ করলে কত হয় 4 2 6 6 6 36 36/2 তার মানে 18 18 2 36 তাহলে 18 a ইমপ্লাইজ এটাকে আর একটু সিম্পলিফাই করব আমরা এটাকে আমরা দেখো 6 দিয়ে ভাগ করব 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি দেখো ইউ প্লাস 3 6 18 3 a সমান এটাকে ভাগ করলে 6 7 42 তাহলে 7 6 0 0 70 U plus 3 is equal to 70. এটাকে দিয়ে দাও 3 নম্বর ইকুয়েশন এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা U আর A এর মানটা বের করে নিতে পারবো তাই না তাহলে এখন কি করব না 2 নম্বরের সঙ্গে 3 নম্বর আমরা বিয়োগ করব বা 3 বিযুক্ত 2 করছি 3 বিযুক্ত 2 করে পাই কি পাবো দেখো ইউটা কেটে আছে তাহলে 3a-a সমান 70 - 100 ইমপ্লাইজ এখানে করি জায়গাটা কম আছে ইমপ্লাইজ এ 3a-a মানে কত হয় 2a তাহলে ইমপ্লাইজ 2a সমান এটা হচ্ছে -30 ইমপ্লাইজ a সমান 30/2 মানে 15 -15 তাহলে a এর মানটা আমরা -15 পেলাম এবার a এর মানটা যদি 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আবার u এর মানটা পেয়ে যাব 2 নম্বর সমীকরণে
এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, কি পাবো দেখো, ইউ প্লাস এ সমান একশো, তাহলে বা ইউ সমান একশো মাইনাস এ, ইউ সমান একশো মাইনাস এ জায়গায় মাইনাস পনেরো সমান একশো প্লাস পনেরো সমান একশো পনেরো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম সেটা লিখে দাও, অস্তএব বস্তুটির যে কোণটা যাচ্ছিল তার প্রাথমিক বেগ সেটা হচ্ছে ইউ একশো পনেরো সেন্টিমিটার পার সেকেন্ড, আর ত্বরণ অবশ্যই মাইনাস টার্ম আছে মানে এটা মন্দন হবে, মন্দন সমান মাইনাস পনেরো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সারটা কি চেয়েছিল, অ্যান্সারটা চেয়েছিল যে যাত্রা শুরুর সাত সেকেন্ড পরে তার বেগটা কত হবে, তাহলে যাত্রা শুরুর অতএব যাত্রা শুরুর সাত সেকেন্ড পরে বেগ হবে কত, আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, বেগ হবে কমা দিয়ে ভি সমান ইউ প্লাস এটি সমান ইউর মান কত একশো পনেরো প্লাস এর মান কত মাইনাস পনেরো, তাহলে এখানে মাইনাস পনেরো ইন্টু টি এর মান সাত সেকেন্ড সমান একশো পনেরো মাইনাস সাত পনেরো একশো পাঁচ সমান এটা বিয়োগ করলে পাচ্ছি দশ, এককটা কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা সাত সেকেন্ড পরে বেগটা বের করতে পারলাম দশ সেন্টিমিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। এরপরের উদাহরণ এবার করা যাক, এরপরে উদাহরণ তিন পৃষ্ঠা পঁয়তাল্লিশ, অঙ্কটা কি আছে দেখো, একটি ট্রেনের প্রাথমিক বেগ আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার, সমমন্দনে একশো আট মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেনের বেগ হয় চব্বিশ কিলোমিটার পার আওয়ার। তাহলে কি বলছে, একটা ট্রেন ধরো এখানে ছিল, এর একটা প্রাথমিক বেগ ইউ সেটা দেওয়া আছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার, এরপর ট্রেনটা যাচ্ছে কত যাচ্ছে একশো আট মিটার, একশো আট মিটার যেহেতু এটা দেখো কিলোমিটারে আছে, তাহলে একশো আট মিটার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট কিলোমিটার, এই দূরত্ব যাওয়ার পর ট্রেনটার বেগ হলো কত না চব্বিশ কিলোমিটার পার আওয়ার। তারপর কি বলছে এবার দেখো, মন্দন অপরিবর্তিত থাকলে ট্রেনটি আরো কতটা দূরত্ব অতিক্রম করার পর স্থির অবস্থায় আসবে, মানে একটা ট্রেন স্টেশনে থামাতে হবে, ট্রেনটাকে ওই জন্য ব্রেক করা হয়েছে, তাহলে ট্রেনটা কি মন্দন নিয়ে চলছে, স্পিডটা আটচল্লিশ ছিল এখানে চব্বিশ হয়েছে, তারপর যখন জিরো হবে স্পিড ভেলোসিটিটা তখন তো থামবে, সাপোজ ধরো এই পয়েন্টে ভেলোসিটিটা জিরো হবে, এখানে ভিটা ধরো জিরো হবে, তাহলে এটা ভি ধরলে এটা এখানে ধরে নিচ্ছি ইউ ছিল এটা ইউ ওয়ান, ঠিক আছে এটা ইউ ওয়ান, এখানে ভি পয়েন্ট গুলো ধরো এটা এ এটা বি এটা সি পয়েন্ট। ওকে তাহলে এবার এটা সলভ করা যাক, দেখো আমরা একটা সূত্র জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রটা তোমাদের আগের দিনে প্রমাণ করেছিলাম, তাহলে আমরা লিখব এ বি দূরত্বের জন্য, আমরা জানি এ বি দূরত্বের জন্য আমরা জন্য আমরা জানি এ বি দূরত্বের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভি এর জায়গায় কত আছে ইউ ওয়ান, ইউ ওয়ান স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউ জায়গায় কত আছে ইউই আছে, ইউ স্কোয়ার প্লাস টু এ
S1 ধরো এই দূরত্বটা হচ্ছে S1 আর এই দূরত্বটা হচ্ছে S2 তাহলে এটা কত হবে S1 এবার দেখো মানগুলোর মধ্যে দেওয়া আছে মানগুলো জাস্ট পুট করতে হবে যে সেখান থেকে আমরা এর মানটা পাবো তাহলে ইমপ্লাইজ A সমান U1 স্কয়ার মাইনাস U স্কয়ার ডিভাইডেড বাই 2s1 সমান u1 এর মান কত 24 কিলোমিটার পার আওয়ার তাহলে 24 তার স্কয়ার মাইনাস u এর মান হচ্ছে 48 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু s1 এর মান হচ্ছে 0.108 এটা যদি তোমরা ক্যালকুলেটরে সলভ করো তাহলে পাবে সমান माइनस इकने जो तो इटा माइनस हमें देखते ही बच्चों माइनस एट इनटू टेन टू दी पावर थ्री किलोमीटर पर आवर स्क्वायर ताहले आम्रा ईयर मांडा इखन्ती के बेर कुत्ते पाला मर्था तोरण्डा मोंडन टा मोंडन नहीं जहेतु चुलचे माइनस अच्छा मने मोंडन बुद्धि बच्चों ब्रेक करे चे मोंडन नहीं चुलबे আমাদের কিন্তু বের করতে বলেছে যে কতটা দূরত্ব যাওয়ার পর সে থামবে অর্থাৎ S2 টা বের করতে হবে BC দূরত্বের জন্য এবার লিখব যে BC দূরত্বের জন্য আমরা জানি BC দূরত্বের জন্য আমরা জানি সেম সূত্র এই সূত্রটাকেই খালি লিখব এখানে v স্কয়ার v এর জায়গায় কত আছে ধরো এটা v আছে তাহলে v স্কয়ার সমান u স্কয়ার u টা কত আছে u1 u1 স্কয়ার প্লাস 2as 2a এস এর জায়গায় s2 ওকে এখান থেকে আমরা s2 টা পাবো তাহলে ইমপ্লাইজ s2 ইজ ইকুয়ালস টু কত পাবো s2 ইজ ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস u1 স্কয়ার ডিভাইডেড বাই 2a সমান v স্কয়ারের মান কত v স্কয়ারের মান 0 তাহলে 0 স্কয়ার করলে 0 পাবো মাইনাস u1 u1 টা কত আছে 24 24 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এর মানটা কত পেয়েছি মাইনাস তাহলে মাইনাসটা এখানে দিয়ে দিলাম 8 ইনটু 10 টু দি পাওয়ার 3 এইটা যদি তোমরা ক্যালকুলেটরে সলভ করো তাহলে সলভ করলে পাবে 0.036 এত কিমি মানে বলতে পারো 36 মিটার তার মানে কি ট্রেনটা আরো 36 মিটার দূরত্ব যাওয়ার পর স্থির অবস্থায় থাকবে এটা অ্যানসার এরপর উদাহরণ 4 পৃষ্ঠা 45 কি দেওয়া আছে দেখো স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তরঙ্গ সহ গতিশীল একটি ট্রেনের দরজা থেকে একটি লোক 9 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে তাহলে আগে ছবিটা আঁকো ট্রেনটা ধরো এই লাইন বরাবর যাচ্ছিল ট্রেনের দরজাটা এইখানে আছে আর প্ল্যাটফর্মের লোকটা এইখানে আছে দূরত্বটা কত 9 মিটার 9 মিটার দূরত্বে লোকটা এই দরজা থেকে আছে ঠিক আছে এবার এই ট্রেনের তরঙ্গটা বলে দেওয়া আছে কত না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তারপর কি বলছে দেখো ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটি দৌড়াতে শুরু করলো ট্রেনটা যখনই চলতে শুরু করলো তখন লোকটাও দৌড়াতে শুরু করলো ঠিক আছে এবং 3 সেকেন্ড পরে ট্রেনটিকে ধরলো এরপর 3 সেকেন্ড দৌড়ানোর পর ট্রেনটাকে সে ধরে নিল অর্থাৎ এই দরজাটার সামনে সে পৌঁছালো এই দরজাটার সামনে ঠিক আছে ট্রেনের এই দরজাটার সামনে সে 3 সেকেন্ড পরে লোকটা পৌঁছালো তাহলে কি যখন ট্রেনের বেগ এবং লোকটার বেগ একই হবে তখন তো সে ট্রেনটাকে ধরতে পারবে মানে যেই মুহূর্তে বেগটা একই হবে সেই মুহূর্তে কারণ ট্রেনটার থেকে সে যদি বেশি দৌড়ে দৌড়ায় তাহলে কি ট্রেনের দরজায় দিয়ে ঢুকতে গেলে ট্রেনে যে সে ঠুকা হয়ে যাবে আর আসতে গেলেও ট্রেনের দরজায় পৌঁছাতে পারবে না তাহলে যেই মুহূর্তে দুটো বেগ সমান হবে সেই মুহূর্তেই লোকটা ট্রেনের দরজাটার মধ্যে ঢুকতে পারবে ওকে সেই ক্ষেত্রে কি চেয়েছে অ্যানসারটা তাহলে 3 সেকেন্ড পরে ট্রেনটাকে ধরলে লোকটির
त्वरण करते चेहरे देखो एक सूत्र आगे दिन प्रमाण कर समान ut प्लस हाफ ए टी स्क्वायर ओके এইখানে এই দূরত্বটা ধরো এস ওয়ান এরপর তিন সেকেন্ড পরে সে দৌড়ানোর পর যখন টেনটাকে ধরবে সেটা ধরো সাপোজ এই পজিশনে এটা প্রাথমিক অবস্থানে টেনটা এখানে ছিল টেনের দরজাটা লোকটা এখানে ছিল তিন সেকেন্ড পর সে এসে ধরবে সে দূরত্বটা আছে এস টু আচ্ছা এখানে দেখে নাও টেনটার প্রাথমিক বেগ কত ট্রেনটার প্রাথমিক বেগ ইউ সমান শূন্য অন্তিম বেগের এখানে কোন দরকার নেই আচ্ছা লোকটা প্রাথমিক অবস্থায় জিরো ছিল ঠিক আছে দেখো এই সূত্রে কি অন্তিম বেগ লাগছে লাগছে না খালি ইউটা লাগছে প্রাথমিক বেগ কত ছিল জিরো ছিল তিন সেকেন্ড পরে লোকটা যেহেতু ট্রেনটাকে ধরবে দেখো লোকটাও যাতায়াত শুরু করলো ট্রেনটাও যাত্রা শুরু করলো তিন সেকেন্ডে যেমন লোকটা দৌড়াচ্ছে তিন সেকেন্ড সময়ে ট্রেনটাও কিন্তু স্থির নেই ট্রেনটাও কিন্তু ছুটছে তাহলে তিন সেকেন্ড সময়ে ট্রেনের দরজাটা এখানে ছিল ট্রেনের দরজাটা কতটা এগাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব এই সূত্রে বসাবো যে এই সূত্রে সেই ধরো ট্রেনটা এখান থেকে এই অবধি পৌঁছালো ঠিক আছে তাহলে এস টু সমান ইউ তো জিরো ছিল ট্রেনটা প্রথমে স্থির ছিল তার মানে এটা পুরো জিরো প্লাস হাফ এ ট্রেনে দেওয়া ছিল দু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে হাফ ইন্টু টু ইন্টু টি স্কোয়ার এর মান সে তিন সেকেন্ডে কত যাবে আমরা বের করেছি বের করছি তাহলে থ্রি স্কোয়ার সমান কত পাচ্ছি দেখো দুই দুই কেটে গেল আমরা পাচ্ছি থ্রি স্কোয়ার মানে নাইন অর্থাৎ এস টুটাও আমরা পেলাম ন মিটার কি পেলাম এখান থেকে এই দূরত্বটা আমরা ন মিটার পেলাম যেহেতু লোকটা তিন সেকেন্ড পরে ট্রেনটাকে ধরবে তাহলে তখনই তার বেগ সমান হবে এটা বোঝাই যাচ্ছে কারণ বলেই দিয়েছে তো তিন সেকেন্ড পরে সে ট্রেনটাকে ধরবে আর তিন সেকেন্ডে আমরা দেখে নিলাম ট্রেনটা ন মিটার যাচ্ছে তাহলে লোকটা তিন সেকেন্ডে কতটা দূরত্ব দৌড়াচ্ছে প্রথম ন মিটার যেহেতু ন মিটার দূরে ছিল ন মিটার তাকে দৌড়াতে হচ্ছে আবার তাকে এই ট্রেনটা আবার যে এত দূরত্ব গেছে এই আবার এই ন মিটার দূরত্ব যেতে হয়েছে তাহলে ব্যক্তিটাকে মোট দূরত্ব যেতে হয়েছে ব্যক্তিটি মোট দূরত্ব গেছে ব্যক্তিটি মোট দূরত্ব গেছে নয় প্লাস ন মিটার সমান আঠেরো মিটার এবার তোমাদের কোশ্চেনে কি চেয়েছিল তোমাদের কোশ্চেনে চেয়েছিল লোকটার ত্বরণ কত একই রকম এই সূত্রটা পুট করবো অন্য কোন সূত্রের দরকার নেই তাহলে এই সূত্রটা যদি আমরা পুট করি তাহলে কি লিখবো দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এস ড্যাশড আচ্ছা এস এটা খালি সূত্র এটা তো এখানে অঙ্কের দরকার হয়নি দরকার হচ্ছিল এখান থেকে তাহলে এস সমান ইউটি এটা জিরো ছিল প্লাস হাফ এ জায়গায় ধরো লোকটার জন্য এ ড্যাশ ধরছি এ ড্যাশ টি স্কোয়ার টি তো সবারই সমান টি স্কোয়ার এসটা কত লোকটার ক্ষেত্রে এসটা হচ্ছে আঠেরো মিটার তাহলে আঠেরো সমান হাফ ইন্টু এ ড্যাশ ইন্টু টি স্কোয়ারের মানটা তিন তিরিকে নয় তাহলে এমপ্লাইজ এ ড্যাশ সমান আঠেরো ইন্টু টু বাই নাইন নয় দুই আঠেরো তাহলে দুই দুই করলে চার তার মানে আমরা লোকটার যে এক্সেলারেশনটা অর্থাৎ ত্বরণটা আমরা পেয়ে গেলাম চার মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ নিয়ে চললে তবেই সে ট্রেনটাকে গিয়ে ধরতে পারবে অঙ্কটা খুবই সহজ জাস্ট একটু বুঝতে হবে এই জায়গাটা বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ ওকে চলো এরপর পরের অঙ্কটা করা যাক এরপর উদাহরণ ফাইভ পেজ নাম্বার ফর্টি ফাইভ কি আছে দেখো কোন বস্তু যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে
25 সেন্টিমিটার ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। অর্থাৎ কি দেওয়া আছে দেখো, যাত্রার পঞ্চম সেকেন্ডে, মানে এস ফাইভটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে যাত্রার সপ্তম সেকেন্ডে 33 সেন্টিমিটার, এস সেভেন সমান 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, এক নম্বর অ্যান্সার চেয়েছে যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর বস্তুর বেগ কত হবে। তাহলে দেখো, আগের ভিডিওতে আমরা প্রমাণ করেছিলাম যে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম। এবার দেখো এখানে আমরা জাস্ট মানগুলো পুট করব। তাহলে প্রথম কন্ডিশনটা এক নম্বরে যদি আমরা পুট করি তাহলে কি পাচ্ছি দেখো, এস ফাইভ সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, এনের জায়গায় কত বসাবো, পাঁচ বসাবো, তাহলে দুই পাঁচে দশ মাইনাস ওয়ান মানে নয়। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা পুরোটা করে দিচ্ছি, টু ইন্টু পাঁচ মাইনাস ওয়ান ইমপ্লাইজ এস ফাইভ, এস ফাইভ এর মানটা কত ছিল, পঁচিশ, তাহলে পঁচিশ সমান আমরা পাচ্ছি ইউ প্লাস, এখানে দেখো দুই পাঁচে দশ মাইনাস এক মানে নয়, নয়ের দুই এ, এটা দু নম্বর। আবার সপ্তম সেকেন্ডের এই কন্ডিশনটা যদি এক নম্বরে বসায় তাহলে কত পাবো, না এ সেভেন সমান ইউ প্লাস হাফ এ টু ইন্টু সেভেন মাইনাস ওয়ান ইমপ্লাইজ এ সেভেন কত, না 33 সেন্টিমিটার, 33 সমান ইউ প্লাস হাফ এ দুই সাথে চোদ্দ, চোদ্দ মাইনাস এক মানে তেরো, তাহলে তেরো দুই এ, এটা তিন নম্বর। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই ইউ এবং ভি এর মানটা বের করা। তাহলে দেখো কি করতে হবে, যদি তিন নম্বর থেকে দু নম্বর আমরা বিয়োগ করে দিই তাহলে তিন মাইনাস দুই করলে আমরা পাবো, অন্য একটা কালার নিচ্ছি, তিন মাইনাস দুই করলে আমরা কত পাচ্ছি, তাহলে ইউ মাইনাস ইউ কেটে গেল, তাহলে তেরো বাই দুই, নিচে ওয়ান বাই টু কমন লিখছি, ওয়ান বাই টু এ কমন লিলে তেরো মাইনাস নয়, ইউ ইউ তো কেটে গেছে, সমান তেত্রিশ মাইনাস পঁচিশ ইমপ্লাইজ হাফ এ ইন্টু তেরো মাইনাস নয় করলে চার, সমান পাঁচ করলে তেরো অর্থাৎ আট, এক হ্যাঁ সমান আট পাচ্ছি, তাহলে ইমপ্লাইজ এটা দুই দুই চার অর্থাৎ টু এ সমান এইট, ইমপ্লাইজ এ সমান ফোর, তাহলে আমরা এর মানটা ফোর পেয়ে গেলাম। এবার এর মানটা পেলে এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ইউর মানটাও পেয়ে যাব, তাহলে দু নম্বর ইকুয়েশনে আমরা ইউর মানটা বসাচ্ছি, পুটিং দ্য ভ্যালু অফ ইউ ইন ইকুয়েশন টু, তাহলে কত পাচ্ছি দেখো, পুটিং দ্য ভ্যালু অফ এ ইন ইকুয়েশন টু, তাহলে আমরা পাচ্ছি ইউ সমান পাচ্ছি আমরা পঁচিশ মাইনাস নয়ের দুই ইন্টু এর মানটা ফোর, দুই দুই চার সমান পঁচিশ মাইনাস নয় দুই আঠেরো সমান, এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি সাত। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এ সমান ফোর, এককটা কি ছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইউ সমান সাত সেন্টিমিটার পার সেকেন্ড।
এবার তোমাদের কোশ্চেনে চেয়েছে প্রথমটায় যে যাত্রা শুরু করার 9 সেকেন্ডের পর বস্তুর বেগ কত হবে। দেখো বস্তুর বেগ বের করার আমরা সূত্রটা কি জানি, v সমান u প্লাস at। তাহলে যাত্রা শুরু করার 9 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে 9 সেকেন্ড মানে t এর মানটা 9 হবে, তাহলে t সমান 9 হচ্ছে, আর u ভির মান হয়ে গেল তো আছে, সেই ক্ষেত্রে তাহলে বেগটা কত হবে, v সমান u এর মান কত না 7 প্লাস a এর মান 4 ইনটু টি এর মান হচ্ছে 9 সমান 7 প্লাস 4 9 36 সমান 3 43। তাহলে আমরা ভিটা পাবো 43 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা যাত্রা শুরু করার 9 সেকেন্ড পরে এই বেগটা পাবো ভি এর। তারপরে কি অ্যানসারটা চেয়েছে, তারপরে অ্যান্সারটা চেয়েছে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, এটার জন্য আমরা কি সূত্রটা জানি, যে সূত্রটা আমরা জানি s সমান ut প্লাস হাফ a t স্কয়ার, তাহলে সমান u এর মানটা তাহলে 7 ইনটু 10 সেকেন্ড বলেছে 10 প্লাস হাফ ইনটু a এর মানটা 4 ইনটু টি স্কোয়ার এর মান হচ্ছে 10 10 কে 100 10 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2 2 এ 4 এটা 7 7 আর 10 যোগ গুণ করলে 7 10 এ 70 প্লাস এটা 200 সমান 270 সেন্টিমিটার, তাহলে 10 সেকেন্ড পরে সে 270 সেন্টিমিটার দূরত্বটা যাবে, এটাই অ্যান্সার। এরপরের পরের উদাহরণটা করা যাক, তোমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই একটু বোরিং লাগছে বুঝতে পারছি, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই উদাহরণ 6 পর্যন্ত করে আজকে শেষ করছি। তো উদাহরণ 6টা কি আছে দেখো, উদাহরণ 6 পেজ নাম্বার হচ্ছে 45। প্রাথমিক বেগ u ও সমতরণ f সহ চলতে চলতে একটি বস্তু যদি পিতম কিতম আরতম সেকেন্ডে যথাক্রমে এ বি ও সি দূরত্ব যায়, তাহলে কি বলছে দেখো, এটা হচ্ছে এ দূরত্ব বি দূরত্ব এটা সি দূরত্ব আছে, এটা হচ্ছে পিতম সেকেন্ডে এটা হচ্ছে কিতম সেকেন্ডে এটা হচ্ছে আরতম সেকেন্ডে, ঠিক আছে, এরপর কি বলেছে দেখো দূরত্ব যায়, তুমি প্রমাণ করো যে এ অফ প্রমাণটা দেখো উপরটা লিখছি এ অফ কিউ মাইনাস আর প্লাস বি ও আর মাইনাস পি প্লাস সি ও পি মাইনাস কিউ সমান জিরো। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, অঙ্কটা খুবই সহজ, আগের ভিডিওতে আমরা প্রমাণ করেছিলাম যে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। দেখো যেহেতু এখানে এ বলে একটা রাশি ধরা হয়ে গেছে সেজন্য আমরা এক্সেলারেশনকে এ দিয়েও লেখা যায় এফ দিয়েও লেখা যায়, এখানে এটা দূরত্ব হিসেবে লেখা যেহেতু হয়েছে তাহলে এখানে আমরা লিখছি হাফ এফ 2n মাইনাস 1। এবার p তম সেকেন্ডে কি করব আমরা, না p তম সেকেন্ডে সেকেন্ডের জন্য কত পাবো, না sp ইজ ইকুয়ালস টু ইউটা ইউ থাকবে ইউ প্লাস হাফ f এটা কত আছে না 2 n এর জায়গায় কত p মাইনাস 1 ইমপ্লাইজ sp এর তো একটা মান আছে sp এর মান কত sp বলতে এই দূরত্বটা এই দূরত্বটা হচ্ছিল a এই দূরত্বটা হচ্ছে b আর এই দূরত্বটা হচ্ছে c তাহলে
एस पी बोलते नाम गुरु दिए दाओ ए बी सी डी। एस पी बोलते ए बी एर दूरत्व अर्थात ए समान यू प्लस हाफ एफ टू पी माइनस वन, एटा दो नम्बर हो गेलो। एक ही रकम भावे किऊ तम सेकेंडे करो, किऊ तम सेकेंडे एस किऊ समान यू प्लस हाफ एफ टू किऊ माइनस वन इम्प्लाइज एस किऊ मान कत बी, बी समान यू प्लस हाफ एफ टू किऊ माइनस वन, एटा दुई। एरपर आर तम सेकेंडे करो, आर तम सेकेंडे थाले कत एस आर समान यू प्लस हाफ एफ टू आर माइनस वन इम्प्लाइज दूरत्वटा कत छिलो सी, सी समान अर्थात एस आर समान सी, सी समान यू प्लस हाफ एफ टू आर माइनस वन, एटा तीन नम्बर हो गेल। এবার দেখো আমাদের প্রমাণটা কি করতে বলছে, এ অফ কিউ মাইনাস আর, তার মানে দেখো প্রথম ইকুয়েশন কত ছিল এ, তার সঙ্গে কিউ মাইনাস আর গুণ করতে হয়েছে, তারপর বি এর সঙ্গে আর মাইনাস পি গুণ হয়েছে, সি এর সঙ্গে পি মাইনাস কিউ গুণ হয়েছে। ওই জন্য যেহেতু এভাবে প্রমাণটা করতে দিয়েছে সেই জন্য আমরা দু নম্বর ইকুয়েশনের সঙ্গে কিউ মাইনাস আর গুণ করব, তিন নম্বর ইকুয়েশনের সঙ্গে আর মাইনাস পি গুণ করব, আর চার নম্বর ইকুয়েশনের সঙ্গে p माइनस q गुण करब। তাহলে লিখছি এখন আমরা 2 গুণ q माइनस r प्लस 3 গুণ r माइनस p प्लस 4 গুণিত p माइनस q, এটা করে পাই। ওকে তাহলে কি পাবো দেখো, এ অফ, এ অফ কিউ মাইনাস আর গুণ করছি কিউ মাইনাস আর প্লাস প্রথমে বাম দিকটা লিখছি বি অফ আর মাইনাস পি প্লাস সি অফ পি মাইনাস কিউ সমান, এবার ডান দিকটা লিখছি ডান দিকটা কত আছে প্রত্যেকটা দেখো ইউ 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 আছে, তাহলে ইউ কমন টার্ম কমন লিয়ে নিলাম, ইউ সঙ্গে কত গুণ হয়েছে এখানে কিউ মাইনাস আর, তাহলে কিউ মাইনাস আর প্লাস তারপর গুণ হয়েছিল কত আর মাইনাস পি, আর মাইনাস পি প্লাস তারপর গুণ হয়েছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, তারপর কি করব প্লাস হাফ এফ, হাফ এফ দেখো সবারই কমন টার্ম, তাহলে প্লাস হাফ এফ টু পি মাইনাস ওয়ান, তার সঙ্গে কিউ মাইনাস আর গুণ হয়েছে হাফ এফ টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস টু কিউ মাইনাস ওয়ান, এটার সঙ্গে কত গুণ হয়েছে আর মাইনাস পি প্লাস টু আর মাইনাস ওয়ান, এটার সঙ্গে কত গুণ হয়েছে পি মাইনাস কিউ, এটা যাচ্ছে তোমাদের সলভ করতে হবে। সমান দেখো এদিকে জায়গা নেই বলে একটু এদিকে করছি, সমান ইউ অফ মাইনাস আর মাইনাস প্লাস আর কেটে গেল মাইনাস পি প্লাস পি কেটে গেল মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, তার মানে এখানটা আমরা পাচ্ছি জিরো, জিরো প্লাস হাফ এফ কমন থাকলো অফ, এগুলো আমরা গুণ করব, তাহলে টু পি কিউ মাইনাস টু পি আর মাইনাস কিউ প্লাস আর, মাইনাস কিউ প্লাস আর, এবার এটা করব প্লাস টু কিউ আর
माइनस 2qp তারপর মাইনাস আর মাইনাস মাইনাস আর প্লাস পি তারপর এবার এটা গুণ করব প্লাস 2rp বা 2pr মাইনাস 2qr তারপর এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস পি মাইনাস মাইনাস এ প্লাস কিউ এবার দেখো কোন টার্মগুলো কাটছে माइनस टू पी आर और प्लस टू पी आर कटे गेल प्लस टू क्यू आर माइनस टू क्यू आर प्लस टू पी क्यू माइनस क्यू प्लस आर माइनस आर देखो सब टर्मगुल कटे जा प्लस पी माइनस पी তাহলে আমরা কি পেলাম সমান জিরো প্লাস জিরো অর্থাৎ আমরা পেলাম এ অফ কিউ মাইনাস আর প্লাস বি অফ আর মাইনাস পি প্লাস সি অফ পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু জিরো প্রমাণটা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অর্থাৎ পরবর্তী উদাহরণগুলো ও তোমাদের আগেই বলেছি ক্লাস ইলেভেনের সমস্ত ফিজিক্সটা এখানে পড়ানো হবে তো ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে ভালো থাকো ধন্যবাদ।